নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। জ্যাম হাব স্টুডিওর পক্ষ থেকে সকলকে অনেক 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 ভালোবাসা, যারা আমাদের প্রত্যেকটা গল্পকে প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছ, কমেন্টস করছো এবং তার সঙ্গে সঙ্গে শেয়ার করে বন্ধু বান্ধবদের সঙ্গে ভাগাভাগি করে দিচ্ছ। সকলকে জ্যাম হাব স্টুডিওর পুরো টিমের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। কারণ অভিনন্দন এই কারণে, তোমরা তোমাদের মন্তব্যগুলো আমাদেরকে পাঠিয়ে আমাদের ছোট ছোট ভুলগুলোকে সামনে নিয়ে আসছো এবং আমরা পারছি সেই ভুলগুলোকে রেক্টিফাই করতে। তার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে যে বিষয়টা নিয়ে গল্প করতে এলাম, সেই বিষয়টা কিন্তু আমাদের কাছে অনেক বড়। প্রতিটা গল্পে প্রচুর প্রচুর মানুষ কমেন্ট করেন, মানে তোমরা কমেন্ট করছো, সেই কমেন্টগুলোতে আমরা রিপ্লাই করছি, কখনো কখনো আবার কখনো কখনো রিপ্লাই করার সময় পাচ্ছি না। আজ থেকে আমরা কথা দিচ্ছি আগামী সমস্ত গল্পগুলোর কমেন্ট সেকশনে যা যা তোমরা কমেন্টস করছো সেই সমস্ত কমেন্টসের রিপ্লাই আমরা এখানে দেব, একদম সরাসরি চোখে চোখ রেখে। আর হ্যাঁ, আরও একটা কথা, এত এত কমেন্টস আসছে, সেই সমস্ত কমেন্টসে যদি আমি রিপ্লাই করতে থাকি বা সমস্ত কমেন্টসগুলো যদি আমরা পড়ি অনেকটা সময় চলে যাবে। তাই বাছাই করা বেশ কিছু কমেন্টস তোমাদের সামনে নিয়ে আসবো এবং আমার ভিডিও স্ক্রিনে তোমরা দেখতে পাবে একটার পর একটা কমেন্টস। প্রথমেই যে গল্পটা নিয়ে আমরা আজকে কথা বলবো সেই গল্পটার বিষয়ে বলে দিই। আমরা প্রচুর নতুন লেখকদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি এবং আজও চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সেই সমস্ত নতুন লেখকদের মধ্যে অন্যতম একজন তিনি হলেন আশিস চক্রবর্তী। আশিস চক্রবর্তীর সৃষ্ট প্রচুর চরিত্র, যেখানে যে চরিত্রগুলো কিন্তু তোমরা আপন করে নিয়েছো, যেমন দুলারি রয়েছে ননি কাপালিক, এছাড়াও রয়েছে আশিসদার সৃষ্ট ডিটেকটিভ ক্যারেক্টার রয়েছে ঋষিকেশ রক্ষিত, এরকম প্রচুর ক্যারেক্টারকে তোমরা কিন্তু ভালোবেসেছো। সেরকমই আরও একটা গল্পকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো, সেটা হলো জলদস্যু দ্বীপে অভিযান। এবং সেই গল্পের কমেন্টসে তোমরা প্রচুর আবেদন জানিয়েছিলে, অনেক আবেদন এসেছিল। তো কী এসেছিলো না এসেছিলো সেগুলো একদম সরাসরি পড়ি, আমরা অন স্ক্রিন দেখবো। প্রথম যার কমেন্টসটা পড়ব, বর্ণালী চক্রবর্তী, তিনি লিখছেন, যে লেভেলের গল্প শুনিয়ে দিলেন এরপরে কি আর কোনো গল্প ভালো লাগবে? লেখককে কুর্নিশ। সত্যি এটা কিন্তু আমাদের কাছে ভীষণ ভীষণ চাপের, অনেকটা পরিশ্রম গেছে এই গল্পটা তৈরি করতে। এর পেছনে প্রায় আমাদের এক মাসের পরিশ্রম ছিল, রেকর্ডিং থেকে শুরু করে এডিট থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে। এবং সত্যি আমরা ভাবতে পারিনি যে এটা একটা আমাদের কাছে বেঞ্চ মার্ক হয়ে যাবে এবং সেটা তোমাদের ভালোবাসায় কিন্তু হয়েছে। পরের কমেন্টসে যাই, বিবেকানন্দ পাইন, আমি তো গল্প শুনতে শুনতে অভিযাত্রীদের দলের সাথে সুন্দরবনে চলে গেছি, প্রায় বাঘের মুখে পড়েই গিয়েছিলাম। গল্প শুনতে শুনতে কোনো শ্রোতা বন্ধু যখন সেই গল্পের মধ্যে ঢুকে যান এবং সেটা যখন তার মন্তব্যে প্রকাশ করেন, সেটা আমাদের কাছে ভীষণ ভীষণ একটা বড় প্রাপ্তি। এবং অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার মতামত জানানোর জন্য। এর পরের কমেন্টস পড়ব, লিখছেন বুলবুল আহমেদ, উনি লিখছেন, শুধু শুধু খিচুড়ি না ছেচের শেষের দিকটা, আচ্ছা শেষের দিকটা একেবারে জগা খিচুড়ি হয়ে গেছে, তারপরেও ধন্যবাদ কষ্ট করে এত বড় একটা স্টোরি নিয়ে কাজ করার জন্য। আশা করি পরবর্তী স্টোরিতে উচ্চারণগুলো প্রতি একটু যত্নবান হবেন। বুলবুল বাবুকে অনেক ধন্যবাদ, উনি মতামত জানিয়েছেন এবং ওনার এই মতামতটা আমরা সানন্দে গ্রহণ করলাম। শেষের দিকটা জগা খিচুড়ি হয়ে গেছে এটা বলেছেন, হয়তো আপনার লেগেছে সেটা জগা খিচুড়ি, ঠিক কি কারণে শেষের দিকটা ওরকমটা হয়েছে সেটা ক্রমশ প্রকাশ্য আমি বলবো পরের আরও একটা কোনো কারণ আছে। আর অনেক ধন্যবাদ, এভাবেই কিন্তু আমাদের ছোট ছোট, মানে আপনাদের যেগুলো, মানে যে যে জায়গাগুলো ভালো লাগছে না বা মনে হচ্ছে এটা একটু সংশোধন করার দরকার ছিল সেটা অবশ্যই জানাবেন। নেক্সট কমেন্টে যাব, ইন্দ্রজিৎ সরকার, ইন্দ্রজিৎ বাবু লিখছেন, খুব ভালো লাগলো, এমন গল্প খুব কম আসে, আচ্ছা এমন গল্প খুব কমই আসে, আইটা অনেকগুলো লিখেছেন,
আর এত সুন্দর জায়গাটিতে গল্পটা শেষ করা হলো যেখান থেকে আবার শুরুও করা যেতে পারে, আবার সেখানেই ইতি টানা যেতে পারে। দারুণ এক্সপিরিয়েন্স ইন্দ্রজিৎ বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। কোথায় শুরু আর কোথায় শেষ ক্রমশ প্রকাশ্য, আমি একদম শেষের দিকে গিয়ে কিন্তু বলবো। ইভান রয় লিখছেন, মির্চি বাংলার হার্ড অপোনেন্ট হলো জ্যাম হাব স্টুডিও, দ্য গ্রেট অনার, এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। এত সুন্দর একটা যখন কমেন্টস পড়লাম, যেখানে ভালো লাগাটা একদম মনে প্রাণে একটা আবেশ তৈরি করেছে, সেখানে একটা আবেদন তো তোমাদেরকে করতেই পারি, যত দ্রুত সম্ভব আমাদের এই ভিডিওটাকে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই ভিডিওর নিচেও কিন্তু কমেন্টস করতে ভুলবে না। তোমরা আরও কি চাও, কেমন ভিডিও চাইছো, কি ধরনের গল্প শুনতে চাও, গল্পের বাদেও মানে গল্প ছাড়াও আর জ্যাম হাব স্টুডিওর কাছে কি আশা করো তোমরা, সেগুলোও কিন্তু জানাতে ভুলবে না। আমাদের কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইবার 100,000 হয়নি, বড্ড মনে কষ্ট পাই। আশা করব তোমরা সেই কষ্টটাকে খুব খুব তাড়াতাড়ি তোমরা লাঘব করে দেবে এবং ঝড়ের গতিতে সবাই সাবস্ক্রাইব করবে, ভালোবাসা পাঠিয়ে দেবে। পরের কমেন্টসে যাই। কুলদীপ লিখছে, কিছু গল্প শেষ হয়েও হয় না, এই গল্পটাও সেরকম, রাইটার শেষটা আর একটু অন্যরকম করে শেষ করলে, একটু অন্যরকম করেই শেষ করলেন, ভালো লাগলো না মনে হচ্ছে, আরও কিছু বাকি আছে এই গল্পে, কিংবা রাইটারের ইচ্ছে আছে, আচ্ছা আছে লেখা আছে, যদি কোনো দিন সেকেন্ড পার্ট বানানো পসিবল হয় তাহলে সেই সুযোগের জন্য শেষটা এরকম, সিরিজ বানালেও ভুল কিছু হবে না। সঠিক উত্তর, একেবারে সঠিক উত্তর। আজকের ভিডিওটা তোমরা দেখছো আগামীকাল, মানে এই শনিবার, তোমাদের প্রত্যেকের কথা মাথায় রেখে, তোমাদের এই কমেন্টসগুলোকে নজরে রেখে আশিসবাবু কিন্তু জলদস্যুদ্বীপের অভিযান, এই জলদস্যুদ্বীপের অভিযানে পার্ট টু রেডি করে ফেলেছেন। পরবর্তী কমেন্টসটা পড়ি, মৌসুম কোলে, উনি লিখছেন, বলার ভাষা পাচ্ছি না, এ কি করেছেন দাদা, নিজের কানকে বিশ্বাস করতে পারছি না, ভগবান আপনাদের সকলকে ভালো রাখুন। অবশ্যই তোমার এই শুভেচ্ছা বার্তা আমরা গ্রহণ করলাম মৌসুম, এরকমভাবেই ভালোবাসতে থাকো, পাশে থাকো। আচ্ছা, রিসেন্ট কমেন্ট, একদিন আগে একটা কমেন্ট এসেছে, মাই ব্ল্যাক প্রিজেন্স ওয়াইটি, 3 ঘন্টা গল্পটি শুনতে সময়টি বৃথা যায়নি, খুব সুন্দর, একটি মারাত্মক ভালো গল্প ছিল। থ্যাংক ইউ সো মাচ। প্রদীপ পাল লিখছেন, অসম্ভব সুন্দর উপস্থাপনা, এটা মানতেই হয়, এই গল্পটা জ্যাম হাবের একটি সেরা উপহার, এগিয়ে চলো টিম জ্যাম হাব। থ্যাংক ইউ সো মাচ প্রদীপ বাবু। রিয়া ব্যানার্জি লিখছেন, তোমাদের গল্প শুনলে মনে হয় ফিল্ম দেখছি কোনো, সত্যি খুব ভালো লাগলো তোমার এই কমেন্টটা পেয়ে, আমরা ভীষণ ভীষণ আনন্দিত, অনেক ভালোবাসা রইল তোমার জন্য। শিবপ্রসাদ ছাত্রা লিখছে, সত্যি খুব সুন্দর উপস্থাপন এবং গল্পটা অসাধারণ, অনেক দিন পর একটা অসাধারণ গল্প শুনলাম, বাট শেষটায় ফিরে আসাটা কমপ্লিট হলো না, আর হলে আরও ভালো লাগতো, বাকি ভীষণ সুন্দর। থ্যাংক ইউ শিবপ্রসাদ বাবু। আচ্ছা, সোনিয়া গাঙ্গুলি, উনি লিখছেন, বাংলা উচ্চারণের তালব্যস্য, মূর্ধন্যস্য এবং দন্তস্য এর দোষ থাকলে শুনতে খুব খারাপ লাগে, আর র এর জায়গায় ল কিছুতেই মেনে নেওয়া যায় না, দয়া করে সংশোধন করে নেবেন, বড্ড কানে লাগে। অনেক ধন্যবাদ সোনিয়া ম্যাডামকে, আমরা নিশ্চয়ই সংশোধন করে নেব। আরও একটা প্রসঙ্গ তুলে রাখি, রয়ের জায়গায় র উচ্চারণ হলেও খুব একটা কানে লাগে, সেটাও আমরা নিজেরাও স্বীকার করছি, মানে নিজেরাই আমরা স্বীকার করছি, এই উচ্চারণগুলো কিন্তু আমাদের সংশোধন করার দরকার আছে প্রত্যেকেরই। থ্যাংক ইউ, এ ধরনের মতামত আপনারা জানাতে থাকুন, আর আমরা
সেই আপনাদের জানানো মতামতগুলোকে নিয়ে আমাদের নিজেদের যে সমস্ত ছোট ছোট ভুল ত্রুটিগুলো আছে সেগুলোকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। আরও যদি কিছু সাজেশন দিতে চান তাহলে কিন্তু আপনারা সাজেশন দিতে পারেন, জানাতে পারেন আমাদের, এবং কমেন্টস করে জানাতে পারেন, আমাদের ইমেল করতে পারেন। আমাদের ফ্যান ক্লাব গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে, আপনারা সেখানে জয়েন করতে পারেন। ডেসক্রিপশনে সমস্ত লিংক দেওয়া থাকবে। চটপট গিয়ে আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, মতামত জানাতে থাকুন, ফ্যান ক্লাব জয়েন করুন, ভালোবাসা দিন। আমাদের জ্যাম হাউস স্টুডিওকে 100,000 সাবস্ক্রাইবার করার ক্ষেত্রে আপনাদের প্রত্যেকের বা তোমাদের প্রত্যেকের অংশগ্রহণটা কিন্তু ভীষণভাবে জরুরি। আচ্ছা, আরও একবার বলে দিই, আমি কমেন্টসে রিপ্লাই করতে গিয়ে জানিয়েছি, তবু আরও একবার মনে করিয়ে দিই, এই শনিবার, জাস্ট এই শনিবার আসছে জলদস্যু দ্বীপে অভিযান পার্ট 2। দুর্ধর্ষ একটা রোমাঞ্চকর গল্প আসতে চলেছে। এটা কিন্তু দুটো পর্বে আসবে, ঠিক আছে, দুটো সপ্তাহ ধরে এই গল্পটা চলবে, কারণ এতটাই দীর্ঘ হয়েছিল গল্পটা, সেটাকে আমরা একসঙ্গে আনতে পারিনি, তার জন্য আমরা দুঃখিত। বাট আমার মনে হয়, আমার বিশ্বাস যে তোমরা নিরাশ হবে না, প্রত্যেকটা পর্বই কিন্তু খুব টানটান উত্তেজনায় রয়েছে। দেখা হবে এই শনিবার নতুন সময়ে, কিন্তু রাত 9টায় নয়, এখন থেকে শনিবার বিকেল 3টেতে, প্রতি শনিবার বিকেল 3টেতে শনিবারের গপ্প নিয়ে উপস্থিত থাকবো আমরা, আর সঙ্গে থাকবে তোমরাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, আর ছড়িয়ে দাও, ফটাফট ছড়িয়ে দাও। থ্যাংক ইউ।